অনেক সময় ফিমেল পেশেন্টরা কমপ্লেন করে নাকি সব আমার ভ্যাজাইনাল রুটে বা প্রস্রাবের রাস্তায় সাদা একটা তরল ধাতুর মতো বের হয়। ভিউয়ার্স, চ্যানেল 69-এর মধ্যে একটা হেলথ টিপসের একটা প্লেলিস্ট করা আছে, যাদের যে ভিডিও প্রয়োজন, যাদের যেই ডিজিজের ভিডিও প্রয়োজন ওখানে দেওয়া আছে, দয়া করে একটু দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দ গোলাম গাউস আশরাফি। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো শ্বেত স্রাব বা সাদা স্রাব, যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা বলে থাকি লিউকোরিয়া এবং তার সহজ সমাধান। ভিউয়ার্স, অনেক সময় ফিমেল পেশেন্টরা কমপ্লেন করে নাকি সব আমার ভ্যাজাইনাল রুটে বা প্রস্রাবের রাস্তায় সাদা একটা তরল ধাতুর মতো বের হয়, তো সেই ক্ষেত্রে কী করণীয়? ভিউয়ার্স, শ্বেতস্রাব হওয়াটা ফিমেল লাইফে বা মহিলাদের জন্য একটা কমন একটা বিষয়, একটা ন্যাচারাল একটা বিষয়, কিন্তু যদি কখনো কোনো পেশেন্টের এইরকম হয় যে হয়তো বা দেখা গেলো তার ভ্যাজাইনাল রুটে একটা ইচিং ভাব, একটা বার্নিং সেন্সেশন, মানে হয়তো বা ওখানে চুলকানি হইতেছে বা ওখানে প্রস্রাবের রাস্তার মধ্যে আপনার একটা জ্বালা করা হইতেছে বা হয়তো বা স্রাবটা খুব বেশি তরল মানে লিকুইড বা পানির মতো ভাঙতেছে বা দেখা গেলো খুব বেশি গাঢ়, আবার অনেক সময় দেখা যায় অফেন্সিভ থাকে মানে দুর্গন্ধযুক্ত থাকে, তো এই টাইপের কমপ্লিকেশন যদি শ্বেতস্রাবের মধ্যে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা প্রয়োজন। আদারওয়াইজ মানে শ্বেতস্রাব একটা নর্মাল একটা প্রসিডিউর, সো এটা নিয়ে খুব বেশি একটা প্যানিক হওয়ার কোনো কারণ নেই। তো আমি আজকে যেই প্রসেসটা আলোচনা করব, যেই সমাধানটা আলোচনা করব লিউকোরিয়ার জন্য, এটা ইনশাআল্লাহ আমি আশা রাখি যারা আমার মা বোনরা আমার কথাগুলো শুনতেছেন ইনশাআল্লাহ এই প্রসেসটা ফলো করে আপনারা অনেক বেশি উপকৃত হবেন উইদাউট মেডিসিন। অ্যাজুয়ালি আমি বলে থাকি যে তুলসী পাতা, যেটা আমাদের অনেক সময় ঘরের আশেপাশেই থাকে, দুই ধরনের তুলসী পাতা হয়, একটা হলো মানে একটা পাতাটা একটু ব্রাইট থাকে আর একটু ডার্ক থাকে। তো আমি লিউকোরিয়ার সমাধান যে তুলসী পাতা দিয়ে বলবো সেটা হলো একটু ডার্ক কালার যে তুলসী পাতাটা, এই তুলসী পাতাটাই আপনাদের এই ক্ষেত্রে মানে লিউকোরিয়ার সমাধানের ক্ষেত্রে খুব বেশি ইফেক্টিভ হবে, বেশি উপকারী হবে। প্রসেসটা কি সেটা বলে দিতেছি, যে 20-30টা তুলসী পাতা, আই রিপিট, 20-30টা একটু ডার্ক কালারের তুলসী পাতা ভালো করে পেস্ট করে, হয়তো বা পাটায় বেটে হোক বা হয়তো বা একটু গ্রিন করে হোক, যে কোনোভাবে একটু ভালো করে পেস্ট করে এক গ্লাস পানির সাথে ভালো করে গরম করতে হবে, যেমনভাবে আমরা চা গরম করি। এইভাবে যদি গরম করে ছেঁকে পাতাগুলো ফেলে দেবো আর যে পানিটা থাকবে সেই পানিটা প্রতিদিন, বাকি যে পানিটা থাকবে সেই পানিটা আমরা খেয়ে ফেলব। তো এইভাবে যদি একটা ফিমেল পেশেন্ট মানে যা লিউকোরিয়ার এই ধরনের অবস্ট্রাকশন বা এই ধরনের কমপ্লিকেশনে যারা ভুগতেছেন তারা যদি নিয়মিত এইভাবে এই পানিটা খেতে পারে তাহলে গ্র্যাজুয়ালি দেখবেন আপনার ইচিং ভাব কম হয়ে গেছে, যদি ওখানে কোনো ইনফেকশন থাকে ইনফেকশনগুলোও ঠিক হয়ে যাবে, যদি দেখা যায় যে কোনো বার্নিং সেন্সেশন যদি থাকে, কোনো অফেন্সিভনেস যদি থাকে, দেখা যায় দুর্গন্ধযুক্ত স্রাব বের হইতেছে বা অনেক সময় দেখা যায় ব্লাডের মানে স্রাবের সাথে একটু হালকা হালকা ব্লাডও যে যাইতেছে, এই টাইপের যে কমপ্লিকেশনগুলো আছে সেই কমপ্লিকেশনগুলো ইনশাআল্লাহ আল্লাহ পাক জানতো পুরোপুরি সলভ হয়ে যাবে। ভিউয়ার্স, অনেক সময় অনেকে বলে দেখছে আপনি তো জ্ঞান গর্ভমূলক আলোচনা আপনি এই ভিডিওতে করলেন না বা দেখা গেলো যে অনেক ভিডিও মধ্যে জ্ঞান গর্ভমূলক আলোচনা করেন না, তো আমি অ্যাকচুয়ালি আমার ভিডিওর মধ্যে টার্গেট এটাই থাকে যেন আমি একটা সহজ একটা সমাধান আপনাদের সামনে তুলে ধরতে পারি। যে ভিডিওটা আমি আলোচনা করলাম যদিও কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি 07858575116 ইজ মাই ফোন নাম্বার। আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার 24, রাস্তা নাম্বার 10, এলাকার নাম দক্ষিণ বিশিল, মিরপুর 1, ঢাকা 1216। আমার ইউটিউব চ্যানেল হলো ডক্টর সৈয়দ গোলাম গাউস আশরাফি, ফেসবুক ফ্যান পেজ হলো ডক্টর সৈয়দ গোলাম গাউস আশরাফি হাইফেন দিয়ে ডক্টর। আর ভিউয়ার্স, এটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দিন, হয়তো বা আপনার সারাউন্ডিংসের কোনো ফ্রেন্ড সার্কেল বা কোনো ফ্যামিলির কারোর লাইফে হয়তো এটা বেশি ইম্পর্টেন্ট হতে পারে। তো আর আমি যে প্রসেসটা আলোচনা করলাম, যে প্রসেসটা মানে লিউকোরিয়ার সমাধানের জন্য যেই তুলসী পাতার যে ইয়েটা বললাম, এটার কোনো সাইড এফেক্ট নেই, ইটস ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, সো নির্দ্বিধায় আপনার এটা ফলো করতে পারেন। আর অনেকে বলে টাইম ডিউরেশনের কথা বলে দেখছে কতদিন এটা খেতে হবে, আমি বলে থাকি যতদিন না পর্যন্ত আপনার লিউকোরিয়ার প্রবলেমটা সলভ হইতেছে ততদিন পর্যন্ত আপনি এটা ফলো করতে পারেন। ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে আমি চেষ্টা করব নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য।
আর লিকুইডের যদি নতুন কোনো টিপস বা নতুন কোনো ট্রিক্স যদি থাকে ইনশাল্লাহ সেটাও আপনাদের সামনে চেষ্টা করবো শেয়ার করার জন্য। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।